আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের এই প্রপার্টি দেখো vd.com ওয়েবসাইটে থাকা খিলগাঁওয়ের অসংখ্য জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে রামপুরা বনশ্রীর সাথে খিলগাঁও থানার ত্রিমোহনীতে সিটি কর্পোরেশনের এই সেই 12 ফিট রাস্তার সাথে একদম 5.5 কাঠার একটু বেশি এই সেই বাউন্ডারি করা এবং সুন্দর একটি বাড়ি করার প্লট দেখাবো গণবসতি এরিয়াতে। তো আজকের এই প্লটটির কিছু বিশেষত্ব রয়েছে। প্লটের সামনে থেকে আপনারা নন্দীপাড়া ত্রিমোহনীর যে 30 ফিটের বিশাল বড় খালের সাথে গেছানো সেই রোডটি পেয়ে যাবেন। এছাড়াও আজকের এই প্লটটির পাশে কিন্তু নৌবাহিনীর বিশাল বড় একটি প্লট পেয়ে যাচ্ছেন এবং এই প্লট থেকে বনশ্রী যেতে মাত্র 10-15 টাকা এবং এই প্লট থেকে আপনারা গুলশান 1-2 এবং হাতির ঝিল যেতে মাত্র 20-30 টাকা এবং সময় লাগবে 20-25 মিনিট লাগবে। এবং নাগরিকের হাই সোসাইটির সুযোগ সুবিধা বনশ্রীতে স্কুল কলেজ মেডিকেল পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনার ছেলে মেয়ে লেখাপড়া করার পাশাপাশি একটু নিরিবিলি পরিবেশে এসে এই অঞ্চলে থাকতে পারছে। তো আজকের এই প্লটটি প্রতি কাঠা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটটি কেন আপনাদের জন্য বেস্ট হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার 75 নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী জোরবিটায়। তো আজকে আমরা ত্রিমোহনী জোরবিটায় একটি প্লট দেখাবো। আমি যদি রোডটি বোঝাই, এই যে হাতের এই যে এখান থেকে ওয়াল থেকে এই যে এই পর্যন্ত 12 ফিটের সিটি কর্পোরেশনের রোড এবং আজকের এই রোডের সাথে একটি সুন্দর একদম বাউন্ডারি করা প্লট দেখাবো 5.5 কাঠা থেকে একটু বেশি, 5.62 কাঠা মতো। তো আমি একটু পরে দেখাচ্ছি যে বাম দিকে মজুরি গুললেই কিন্তু এই যে এখান থেকে শুরু আজকের প্লটটি, এটা হচ্ছে আজকের প্লটটির সীমানা, ওই যে এই পর্যন্ত হাতের এই পর্যন্ত, হ্যাঁ একদম ওই পিছনের লাস্ট পর্যন্ত, আর এই হলো 5.5 কাঠা একটু বেশি রয়েছে প্লটটি, 5.62 কাঠার মতো রয়েছে, একদমই বাউন্ডারি করা খুব সুন্দর প্লট। আশেপাশে বাসা বাড়ি থাকায় মানে আজকে সে বাড়ি করতে পারবেন। আর এই প্লটটির কিছু বিশেষত্ব রয়েছে যেটা ফুল ভিডিওতে বুঝিয়ে দেবো, তবে আমি প্লটটি আগে বুঝিয়ে দিই, চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্লটটি দেখতে পাচ্ছেন মাঝামাঝিতে রয়েছি আর আজকের প্লটটি হচ্ছে পূর্বমুখী প্লট, অর্থাৎ পূর্ব দিকে মুখ করা। এই যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন সামনের বাউন্ডারিটা, এটা হচ্ছে পূর্ব দিকে আর এই হলো ফুল প্লটটি। এই যে হাতের এই পাশটা যে দেখতে পাচ্ছেন এটা সোজা ওইভাবে লাস্ট পর্যন্ত গেছে, এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা। আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশ আর এই ওয়ালটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশ। আর ওই পিছনে একটি ওয়াল রয়েছে যেটা আজকের প্লটটির পশ্চিম পাশ, ওই যে পিছনেরটা, আর এই হলো সেই প্লটটি। হ্যাঁ, এখান থেকে দেখলে খুব সুন্দর দেখা যাচ্ছে প্লটটি, একেবারে স্কোয়ার প্লট এবং একটু কম দামে পাবেন কারণ প্লটটির দাম শুনে আমি একটু অবাক হয়ে গেছি। এবং আজকের এই প্লটটির পাশে নৌবাহিনী বিশাল বড় প্লট কিনেছে, সেটাও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন রোডটি হচ্ছে নন্দীপাড়া থেকে ত্রিমোহনী যাওয়ার যে মেইন রোডটি 30 ফিটের, এখান দিয়ে পূর্বাচলে যেতে পারবেন কয়েকদিন পরে। এবং এই এই রোডটির পাশে কিন্তু খালটি, যে সামনে খাল, কিন্তু খাল থেকে আমাদের প্লটটি অনেক দূরত্বে, মানে অনেক দূরে, যার কারণে এটা নিয়ে কোনো টেনশনই নেই। আর এই হলো সেই সিটি কর্পোরেশনের 12 ফিটের রোডটি, যে এখান থেকে এই যে এই পর্যন্ত 12 ফিট রয়েছে আজকের এই প্লটটি। তো প্লটটির এই পাশটি ফুল গণবসতি এবং এই প্লটটির পিছনে এই সেই নৌবাহিনীর কিছু লোক এখানে প্লট কিনেছে অফিসাররা, তাদের জন্য এই রোডটাকে এত সুন্দরভাবে করে দেওয়া হচ্ছে যার বিনিময়ে আপনারাও রোডটি পেয়ে যাবেন শুধু এই নৌবাহিনীর কিছু অফিসারদের কারণে। মানে তারা সুন্দর করে রোড করতেছে, যার কারণে আজকের এই প্লটটি নিয়ে রোড নিয়ে কোনো টেনশনই আপনাকে করতে হবে না, 16 ফিটের রোডই হবে, এখন বর্তমানে 12 ফিট রয়েছে। তো আমরা এখন প্লটটি নিচে গিয়ে দেখাবো। তো প্লটের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরসিসি পিলার করে রেখেছে, এটা হচ্ছে আজকের প্লটের উত্তর পাশ এবং এই হলো প্লটটি। একদম পিছন পর্যন্ত আমি দেখাবো ফুল প্লটটি, যে কীভাবে আপনারা পেয়ে যাবেন এবং কীরকম দেখতে হবে প্লটটি। এই যে যে পিছনে একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন বা বাউন্ডারি, এই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে আজকের প্লটের লাস্ট সীমানা, অর্থাৎ পশ্চিম পাশের লাস্ট সীমানায় যেই পর্যন্ত আজকের প্লটের লাস্ট সীমানা, এখান থেকে ওই যে আমরা রোড থেকে এই যেভাবে এসেছে আজকের প্লটটি, তো লাস্টের এখান থেকে আবার আরেকটা জিনিস দেখাচ্ছে। তো আজকের এই প্লটের যে পিছনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন্দীপাড়া টু ত্রিমোহনীর যে মেইন রোডটি, এই মেইন রোডটির কিন্তু কাছে এই যে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন। তো আমরা এখন প্লটটির পিছনে অর্থাৎ পশ্চিম পাশে রয়েছি, দেখতে পাচ্ছেন পশ্চিম পাশটা দেখতে এরকম হবে, পশ্চিম পাশ থেকে দেখলে আজকের এই প্লটটি দেখতে এরকম দেখাবে।
তো দর্শক দেখেন, আজকের প্লটের পাশে এরকম অসংখ্য টিনশিট বাড়ি করে ভাড়া দিয়ে রেখেছে। তার মানে আপনিও আজকের প্লটটি কিনে এরকম টিনশিট বাড়ি করে ভাড়া দিয়ে রেখে দিতে পারবেন অথবা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। তো আজকের প্লটটির উপর থেকে দেখলে দেখেন ত্রিমোহনীটাও অলরেডি মোটামুটি বিভিন্ন এলাকার মানুষ এসে যে বরট করে করে বাড়ি করেছে, তার মানে আর এক থেকে তিন চার বছরের মধ্যে মনে হয় না ত্রিমোহনীতে আর আপনারা প্লট পাবেন, যেই হারে ত্রিমোহনীতে জমি কেনার জন্য মানুষ ঘুরছে। আর ত্রিমোহনীটাতে এই অঞ্চলগুলোতে আমি কত কম দামে জমি দেখিয়েছি 2020-22 সালে, যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তখন দেখবেন এখানে প্রতিকাটা জমি আমি মাত্র দেখিয়েছিলাম 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা কাঠা, আর এখন সেই ত্রিমোহনীতে এক কাঠা জমির দাম 25 লক্ষ টাকা, পানির জমি এখন 22-23 লাখ টাকা কাঠা চলতেছে। আপনারা আমার কথার সাথে এখানে এসে যাচাই বাছাই করে দেখতে পারেন যে মিল রয়েছে কিনা। তো দর্শক, পূর্বে যাদেরকে আমি এই অঞ্চলে অর্থাৎ ত্রিমোহনীতে এসে জমি দেখাতাম 8-10-12 লাখ টাকা কাঠা, তখন যারা কিনেন নাই তারা এখনও মাঝে মধ্যে অনেক আঙ্কেলরা কিন্তু আমাকে ফোন দিয়ে বলেন যে এদিকে জমি কিনতে চান তারা, তখন দাম কত করে পড়বে যখন বলি যে এখন ত্রিমোহনীর পানির জমিও পড়বে 20-25 লাখ টাকা কাঠা, তখন তারা আফসোস ছাড়া আর কিছুই করে না যে তখন এত কম দাম ছিল, তখন যেই টাকাটা এখানে ইনভেস্ট করে রাখতো এখন কিন্তু তারা এখান থেকে ভালো একটি টাকা বিক্রি করেও নিয়ে যেতে পারতো। তো দর্শক, এই হলো মেরাদিয়া বাস স্ট্যান্ডটি বা মেরাদিয়া বাজার, যেটা রামপুরা বনশ্রীর ভিতরে পড়েছে। তো এখান থেকে আজকের প্লটটিতে কীভাবে যেতে হবে সেটা দেখাবো। তবে মূল ব্যাপারটা হচ্ছে ত্রিমোহনীতে প্লট কেনার আরেকটি যেই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ত্রিমোহনী প্লট কেনার পরে কিন্তু আপনারা বাড়ি করলে এই বনশ্রীর এই হাই সোসাইটি আগুরা আরং, তারপরে এখানে যে নাম করা স্কুলগুলো রয়েছে যেমন বনশ্রী আইডিয়াল স্কুল, বনশ্রী ন্যাশনাল স্কুল, এই সকল স্কুলে কিন্তু আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন। যাদের অল্প বাজেট রয়েছে তারা আসতে পারেন। যাই হোক, তো আমরা এই যে মেরাদিয়া থেকে এই যে এলিভেটে এক্সপ্রেস যেটা রামপুরা টু স্টাফ কোয়ার্টার হতে যাচ্ছে, এই রোড দিয়ে যেতে হবে ত্রিমোহনী ব্রিজ পর্যন্ত। এই সামনেই কিন্তু ত্রিমোহনী ব্রিজ, এই যে ত্রিমোহনী ব্রিজ, আর এই রোডটির নাম হচ্ছে রামপুরা স্টাফ কোয়ার্টার 163 ফিটের রোড। এখন আমরা এই ত্রিমোহনী ব্রিজ থেকে যাতের বাম দিকে এই রোড দিয়ে চলে যাব। তো এই রোড দিয়ে আপনারা পিছনে গেলে নন্দীপাড়া যেতে পারবেন, কিন্তু আমরা এই যে সোজা সামনে গিয়ে এই যে ত্রিমোহনী কবরস্থান রোডের এই যে এখান দিয়ে চলে যাব। তো এদিক দিয়ে সোজা জোরবিটা যেতে পারবেন, মানে আজকের প্লটটিতে, অর্থাৎ আজকের প্লটটির এই রোডটি কিন্তু আজকের প্লটটির সামনে গিয়েছে, যার মানে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন, মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন, বাস ট্রাক সবই নিয়ে যেতে পারবেন। এই যে বাম দিকে যেতে হবে। তো অবশেষে প্রায় আজকের প্লটটির কাছাকাছিতে চলে আসলাম। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইসে। এখানে জমির পরিমাণ 5 কাঠা 62 পয়েন্ট, প্রতি কাঠা মালিকের দাম 25 লক্ষ টাকা। যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন, দেখতে পারেন। এই প্লটগুলো দ্রুত কাগজগুলো যাচাই বাছাই করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন। যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন। তো ত্রিমোহনীতে এই প্লটটি ছাড়াও আরও অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটটিতে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com ওয়েবসাইট।